এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা আছেন আজকে অনেক দিন পরে ভিডিও বানাইছি আপনাদের জন্য তো এখন বর্তমানে ওয়ার্ক পারমিটের যে অবস্থাটা অনেকে কোশ্চেন করছেন ওয়ার্ক পারমিটের যে অবস্থা কানাডা কিন্তু এখন ওয়ার্ক পারমিট বেশি দিতেছে না কি বা এই ধরনের অনেক কোশ্চেনে সম্মুখীন হইছি আমি তো তাদের জন্য এই ভিডিওটা করতেছে যে ওয়ার্ক পারমিটের সম্ভাবনা তখনই আপনি পসিবিলিটি আসবে যখন আপনি এলিজিবল হবেন কারণ আপনি যখন একটা ওয়ার্ক পারমিটে কানাডাতে আসতে যাবেন সবার প্রথম আপনার যেটা খেয়াল করতে হবে আপনি যে ইনস্ট্যান্ট যে কাজের আপনার এক্সপিরিয়েন্স আছে সেই কাজের এন কোডটা কোর্টটা আপনার অবশ্যই অবশ্যই ফাইন্ড আউট করতে হবে কারণ বাংলাদেশে বা যে যেখান থেকে অ্যাপ্লাই করতেছেন তাদের ওয়ার্কের এক্সপিরিয়েন্সের যে নামটা কানাডা সেই ক্ষেত্রে একটু ফর্মেটটা আলাদা সেটা আপনি এনওসি কোড দিয়ে বের করতে হবে এনওসি কোড দিয়ে কোন ফর্মেটে আপনার যে জবের এক্সপিরিয়েন্স আছে সেই জবের ক্যাটাগরিজের সাথে মিলতেছে সো সেটার আপনি ফাইন্ড আউট করা কয়েকটা ওয়ে আছে আমার ভিডিও দেওয়া আছে এই সম্বন্ধে এনওসি কোডটা আপনি কীভাবে বের করবেন আপনি অনলাইনের থ্রুতেই আপনার জবের টাইটেল দিয়ে এনওসি কোড বের করতে পারবেন কারণ এনওসি কোডটা এতটাই ইম্পর্ট্যান্ট এনওসি কোড দিয়ে আপনাকে প্রেজেন্ট করতেছে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এনওসি কোডটা ইম্পর্টেন্ট সো এনওসি কোডটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আপনি একটা যে কভার লেটার বা সিবি বানাবেন সেই ক্ষেত্রে আপনি এন কোডটা মেনশন করবেন তো আপনি যেই পজিশনে অ্যাপ্লাই করতেছেন সেই জিনিসটা ওরা আন্ডারিস্টুড করতে পারবে সো এটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন আপনি যখন এনওসি কোডটা ফাইন্ড আউট করতে পারবেন আপনার তখনই এরপরের কাজটা হলো আপনি যে পজিশনে অ্যাপ্লাই করে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানিতে আপনার জিমেলের থ্রুতে ওদের জিমেলে একটা মেল পাঠাবেন সেটা কভার লেটার অ্যান্ড রিজুমই দুটাই সো সেটার মাধ্যমে আপনার আপনি কি আসলে তো এই ব্যাপারগুলো আপনারা যখন ফলো আপ করে এক্সপিরিয়েন্স থাকবে আপনার অবশ্যই থাকবে এই ব্যাপারগুলো যখন মেনটেন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে যদি কানাডাতে আসার একটা ওয়ার্ক পারমিটে নিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন বাট এখন কোশ্চেন হলো অনেকে জানে না কিভাবে করবে বা যদি কোনো সমস্যা হয় বা ই হয় আরে ভাই করেন আগে সমস্যা তো পরের সাবজেক্ট আপনাকে চেষ্টাটা করেন চেষ্টা করার পরে কেউ পারেনি এরকমটা হয়নি আপনারা যখনই কোনো থার্ড পার্টি আন্ডারে বা দালালের করে পড়েন তখন কিন্তু তারা একটা হিউজ পরিমাণে অ্যামাউন্টটা চার্জ করে এই জিনিসটা যদি আপনি নিজে নিজে করেন এই চার্জটা কিন্তু ওরা করতে পারতেছেন এটা কিন্তু আপনার জন্য একটা বেশ সুযোগ তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ